শিক্ষাধিকারীকে এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার যে নগ্ন চিত্র তুলে ধরেছিল, সেই পাঁচজন শিক্ষিকা যারা বিষপান করেছিল তার মধ্যে একজন পুতুল জানা মণ্ডল গতকাল রাত থেকে মানে দু চোখ আমরা কেউ এক করতে পারিনি। আমাদের সঙ্গে গোটা রাজ্যের বুদ্ধিজীবী সাধারণ মানুষ, সুধী নাগরিক, শিক্ষাপ্রেমী মানুষ এবং শিক্ষকরা তারাও দুটো চোখ এক করতে পারেনি। ফলে স্বাভাবিক কারণে প্রত্যেকে উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে আছে। এমতো অবস্থায় বর্তমান তার কী পরিস্থিতি এবং কালকের থেকে কী হয়েছে এবং শিক্ষক আন্দোলনের বিভিন্ন প্রসঙ্গে আপনাদের সঙ্গে কিছু কথা আমার শেয়ার করতেই হবে। ফলস্বরূপ যা আরজিকর হসপিটাল থেকে সবেমাত্র ফেরা হয়েছে, আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ বার্তা অবশ্যই এই ফেসবুক লাইভের বার্তা যাতে রাজ্যের সমস্ত মানুষের কাছে পৌঁছয়, প্রশাসনের কাছে পৌঁছয় এবং সর্বোপরি রাজ্যের সমস্ত যে আধিকারিক এবং যে মন্ত্রীদের প্ররোচনায় আজকের এই ঘটনার সম্মুখীনের মধ্যে আমরা উৎকণ্ঠা উদ্বিগ্নের মধ্যে কাটাচ্ছি প্রত্যেকের কাছে পৌঁছয়, তাই আপনারা প্রত্যেকে শেয়ার করবেন এই আশা করছি। কারণ আপনাদের এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি শেয়ারের মাধ্যমে আমরা এই শিক্ষক আন্দোলনকে সামাজিক আন্দোলন, জন আন্দোলনে পরিণত করতে পারি। যে বিষয়টা আপনাদের কাছে আমরা উত্থাপন করছি সংগঠনের পক্ষ থেকে, গতকাল সন্ধ্যার পরে আমাদের কাছে খবর আসে যে শিক্ষক আন্দোলনের অন্যতম নেত্রী দক্ষিণ চব্বিশ পরগনার বকখালির ফেজারগঞ্জের শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য কমিটির সদস্যা এবং যিনি প্রত্যেকটা পেশাগত আন্দোলন সামনের সারিতে লড়াই করে, তিনি পুতুল জানা মণ্ডল আর নেই। এই খবরটা আমরা প্রথম পাই সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং তারপরে সেই খবরের আমার নিশ্চয়তা আমরা বুঝতে পারি যে প্রশাসনিক যে তৎপরতা, কারণ পুতুলদির যে বাড়ি ফেজারগঞ্জের পূর্ব অমরাবতী গ্রাম, তিনি একজন শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা, চুক্তিভিত্তিক শিক্ষিকা, তার বয়স 61 বছর, কারণ চুক্তিভিত্তিক শিক্ষিকাদের চাকরির মেয়াদ হলো 65। এই অবস্থায় তার বাড়িতে কালকের সন্ধ্যের পর থেকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুদাম, নজরুল, ব্যাসদেব সহ তৃণমূলের নেতৃত্বরা তার পরিবারকে, তার দিদি, তার জামাইবাবু, তার ভাগ্না প্রত্যেককে চরম প্রেশার দেয় এবং তাদেরকে থানায় তুলে নিয়ে যায়। এবং এত প্রশাসনিক প্রেশার, স্থানীয় বিডিও থেকে শুরু করে সেই এলাকার সমস্ত তৃণমূলী নেতা এবং তারা তাদের থানায় জোর করে তুলে নিয়ে গিয়ে তাদেরকে সাদা কাগজে সই করায় এবং তাদেরকে বলে যে পুতুল দি মারা গেছে, আমাদেরকে সমস্ত কাজ করতে হবে, বডিটা আমাদেরকে আনতে হবে। ফলে যে তৎপরতার মধ্যে দিয়ে তারা লোকাল প্রশাসন মারফত তার পরিবারের কাছে খবর দেয়, ফলে সেখান থেকে কলকাতার যে সংবাদ মাধ্যম, বড় বড় সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যম আমাদেরকে জানায় যে পুতুল দি এক্সপায়ার করেছে। আমরা তখন মানে বাকরুদ্ধ, আমাদের সঙ্গে সঙ্গে গোটা রাজ্যের মানুষও বাকরুদ্ধ, কিন্তু সাংগঠনিকভাবে এই খবরের সত্যতা আমাদের কাছে যাচাই করছি, বারবার চেষ্টা করছি যাচাই করার, কিন্তু সব দিক থেকে আমাদের কাছে যা খবর আসছে তাতে পুতুল দি এক্সপায়ার করেছে। স্বাভাবিক কারণে আমরা অতি উৎকণ্ঠা উদ্বিগ্নর মধ্যে, আমরা সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত জানাতে পারছি না, কারণ সরকারের পক্ষ থেকে আমাদের কাছে অর্থাৎ সংগঠনের কাছে, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চে এবং পুতুলদির ছেলের কাছে কোনো অফিসিয়াল ইনফরমেশান নেই। রাত যত বাড়তে থাকে উৎকণ্ঠা তত বাড়ে। শেষমেশ আমরা পুতুলদির ছেলে, একমাত্র ছেলে অমৃত মণ্ডল, তাকে বকখালি থেকে আমরা নিয়ে আসি এবং তাকে নিয়ে রাত 8টার সময় আমরা আমাদের যে সংগঠনের নেত্রী সেই মিঠু দাস এবং আরও যারা নেতৃত্ব আছে, বুবাই, সেলিম থেকে শুরু করে সিরাজ, প্রত্যেককে আমরা সুপারের কাছে যাই এবং সুপারের কাছে গিয়ে আমরা সেখানে বাক বিতণ্ডর মাধ্যমে পুতুল দিকে কালকের রাত 8টার সময় আমরা যাই এবং আমাদের সঙ্গে আইনজীবী ফিরদৌস শামীম ছিল। কারণ বারবার একটা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চলছিল যে এই এদের পরিবারকে দিয়ে সাদা কাগজে সই করা এবং এর একমাত্র পুতুল দিয়ে একমাত্র ছেলে তাকে মোটিভেট করা, কারণ এই যে ঘটনা, যে অমানবিক ঘটনা গোটা রাজ্যে তথা দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছে, প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়েছে। তারা চেষ্টা করছে যে কোনো উপায়ে অমৃত মণ্ডলকে তাদের হেফাজতে নিতে এবং তাকে দিয়ে সই করাতে, তার পরিবারকে দিয়ে সই করাতে, এরকম টানা পোড়ন চলছিল। এমতো অবস্থায় প্রায় 1.5 ঘন্টা বসিয়ে রেখে আইনজীবীর সঙ্গে গিয়ে অমৃত মণ্ডল কালকে রাত
9:20 নাগাদ তার মার কাছে যায় এবং সেখানে তাকে দেখানো হয় যে তার মা কেমন আছে। সেক্ষেত্রে অমৃত মণ্ডল যেটা দেখেছে সেটা দেখলো যে তার মা তার দিকে ফিরে আছে, অর্থাৎ সেন্স নেই। এবং তার যেটা বক্তব্য যে হয়তো তার মা কিছু বলার চেষ্টা করছে কিন্তু তার অক্সিজেন বিভিন্ন নাকে নল থাকার ফলে এবং সেই জায়গা থেকে বলে উঠতে পারেনি। এই অবস্থায় দেখার পরে আমরা কিছুটা আশ্বস্ত হয়ে ফিরে আসি। 12:10 সংবাদ মাধ্যমের প্রতিনিধি রাত 12:10 সেখান থেকে আমাদেরকে ফোন করে যে আমরা প্রত্যেকে নার্সিংহোমে আছি, আরজিকর হসপিটালে আছি, পুতুল দেবী এক্সপায়ার করেছে, আপনারা যেখানে থাকুন চলে আসুন। এই অবস্থায় রাত 3:00 পর্যন্ত এক পুতুলদির বাড়ির যেখানে সেখানে যে স্থানীয় পঞ্চায়েত সমিতি, স্থানীয় যে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা, তারা পুতুলদির পরিবারের যে দিদি আছে, ভাইপো আছে, ভাগনা আছে, তাদের প্রত্যেককে চাপ দিয়ে থানায় নিয়ে বসিয়ে রেখেছে। তারা বলছে পুতুলদি এক্সপায়ার করেছে, বডিটা আনতে হবে। তারা বলছে যে আমরা সমস্ত দায়িত্ব নেব। পুতুলদির পরিবার তাদেরকে বলছে পরিষ্কারভাবে যে আপনারা যতই চাপ দিন, যাই দিন, পুতুলদি একজন লড়াকু সৈনিক, তিনি বলে গেছেন তার সংগঠন সমস্ত দায়িত্ব নেবে, তার সন্তানেরও দায়িত্ব নেবে। এবং তো অবস্থায় প্রচুর টানাপোড়েন হচ্ছিল। এবার সেই জায়গা থেকে লোকাল প্রশাসন এবং এখানকার সংবাদ মাধ্যমের মারফত সারা রাত ধরে আমরা কিন্তু উৎকণ্ঠা উদ্বিগ্নের মধ্যে আছি যে পুতুলদি এক্সপায়ার করেছে। সেই কারণে সংগঠনের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে সংবাদ মাধ্যম মারফত আমরা খবর পেয়েছি যে পুতুলদি এক্সপায়ার করেছে, কিন্তু অফিসিয়াল আমাদের কাছে কোনো খবর নেই। আবার এদিকে পুতুলদির ছেলেকে প্রশাসন তার নিজেদের কবজায় নেবে বলে মানে দড়ি টানাটানি, এরকম একটা পরিস্থিতি। বিভিন্ন প্রশাসনিক যে আধিকারিক থেকে পুলিশ প্রশাসন সেই অবস্থায় সারাক্ষণ নজরদারির মধ্যে রেখে দিয়েছে, মানে দিয়ে সারা রাত আমরা কেউ দুচোখের পাতা এক করতে পারিনি। এমতো অবস্থায় আজকের আমরা বলেছিলাম আশেপাশে যারা আছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা আপনারা আরজিকরের সামনে আসবেন। এবং আরজিকরের সামনে আসার আজকের যে কথা সেই কথাই আমরা বলার পরে আরজিকরের সামনে সকালবেলা আমাদের জেলা থেকে প্রচুর শিক্ষক শিক্ষিকারা আসে, তাদেরকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এবং তারা আসার পরে আমরা যেটা দেখলাম যে একই খবর প্রত্যেকটা সংবাদ মাধ্যম এবং প্রত্যেকের এবং লোকাল প্রশাসন থেকে এবং এমনকি ফেজারগঞ্জে যেখানে আছে সেখানে প্রচুর পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছিল। আমাদের আশঙ্কা ছিল যে পুতুলদি যদি সত্যিকারে এক্সপায়ার করে তাহলে তার পরিবারকে না জানিয়ে রাতের অন্ধকারে তার বডিটাকে ফেজারগঞ্জে নিয়ে চলে যাবে এবং সেখানে তৃণমূল নেতারা তারা নিজেদেরকে ক্ষমতা দেখিয়ে কোনো রকম প্রোটেস্ট না করিয়ে পুতুলদির সৎকার করে দেবে। এই আশঙ্কা ক্রমশ দানা বাঁধছিল। পুতুলদির একমাত্র ছেলে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, সায়েন্সে পড়ে, তার উৎকণ্ঠা, তার চোখের দিকে আমরা তাকাতে পারছি না এবং আমরা মানে যে পরিস্থিতির মধ্যে গেছে এবং গোটা রাজ্যের সমস্ত শিক্ষক কুল এবং আমাদের শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা যে পরিস্থিতির মধ্যে গেছে সেটা আর ব্যাখ্যা করার উপেক্ষা নেই। আজকের আমরা যখন আমাদের সংগঠনের নেতৃত্বরা তারা আরজিকরের এমার্জেন্সির গেটের কাছে যায় তখন এক প্রকার অনিমা নাথ, নন্দদুলাল সহ আরও নেতৃত্বরা সুপারের সঙ্গে চরম এবং পুলিশ প্রশাসনের সঙ্গে চরম বাকবিতণ্ড করে বেলা 1:00 সময় তারা কিন্তু চারজনের প্রতিনিধি দল গিয়ে সুপারের সঙ্গে কথা বলে এবং তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলায় দেখায় যে পুতুলদি বেঁচে আছে। মানে আপনারা ভাবুন কতটা অমানবিক একটা বিষয়। এক এরকম একটা ঘটনা ঘটেছে পুলিশের সামনে, বিকাশ ভবনের সামনে, এবং সেখানে পুলিশ পার্সন উপস্থিত ছিল। তারা চেষ্টা করলে এই আত্মঘাতী যে চেষ্টা সেই চেষ্টা আটকাতে পারত। দুই, তারা তার আজকে পুতুল মণ্ডলের ছেলে যে প্রশ্ন সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছে যে আমার মাকে আত্মঘাতী হতে হলো কেন, তার জন্য দায়ী কে? এবং সেক্ষেত্রে কিন্তু তিনি স্পষ্ট বলেছেন এবং পুতুলদি যখন হসপিটালে ভর্তি হয়নি তার আগেও তিনি তার বিবৃতিতে বলেছেন যে আজকে তার আত্মহত্যার মতো ঘটনা ঘটাতে বাধ্য করেছে রাজ্যের শিক্ষামন্ত্রী, শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা দপ্তরের আধিকারিক। কারণ বারবার পেশাগত দাবিতে, চুক্তিভিত্তিকদের পেশাগত দাবিতে বারবার আমরা
যখন এই সংগঠনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে চিঠি করা হয়, তার সঙ্গে দেখা করার চেষ্টা করা হয়, তিনি দেখা দেননি। 6ই আগস্ট তার বাড়িতে যাওয়া হয়, তিনি দেখা দেয়নি। 17ই আগস্ট যখন বিকাশ ভবনে যাওয়া হয়, তখন তিনি কিন্তু বল প্রয়োগ করে বিধাননগর নর্থ থানা এদেরকে গ্রেপ্তার করে। 18ই আগস্ট যখন এই ঘটনা, শিক্ষামন্ত্রী যখন দেখা করছেন না, তিনি ত্রিপুরায় থাকছেন, ত্রিপুরায় গিয়ে সংগঠন করছেন, ত্রিপুরায় শিক্ষকদের সময় দিচ্ছেন, অথচ পশ্চিমবঙ্গে শিক্ষকদের সময় দিচ্ছে না, এই অভিযোগ নিয়ে যখন নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া হয়, তখন সেখানে আমাদের শিক্ষিকাদের, এই শিক্ষিকাদের চরমভাবে হেনস্থা করা হয়, তাদেরকে মারধর করে টেনে হিজড়ে তাদেরকে শিবপুর থানায় নিয়ে গিয়ে গ্রেপ্তার করা হয়। 19 তারিখে 19ই আগস্ট এবং সেই সমস্ত শিক্ষিকা এবং আমি নিজে রাজ্য সম্পাদক, আমাকে ও গ্রেপ্তার করে ঝাড়গ্রামে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আমাদেরকে বদলি করা হয় উত্তরবঙ্গে। যারা 10,000 টাকা বেতন পাবে, ভাতা পায়, তাদেরকে উত্তরবঙ্গে নিয়ম বহির্ভূতভাবে বদলি করছে। আসলে সরকার ভয় পেয়েছে এবং সেই বদলি নিয়ে যখন তারা আইনি লড়াইয়ের জন্য কলকাতায় আসে এবং 22 তারিখে কলকাতায় আসার পরে তাদের হোটেলে রেড করা হয়, তাদের বিবস্ত অবস্থায় টানতে টানতে 23 তারিখ ভোর থেকে সারা দিন তাদের লালবাজারে জেরা হয়। 24 তারিখ যখন তারা আবারও হাইকোর্টে মামলা ফাইল করার পরে আবারও গেছে শিক্ষামন্ত্রীর কাছে, যে শেষবারের মতো চেষ্টা করতে, যে আমাদের যে বদলিটা করা হয়েছে আমরা প্রতিবাদ করছি বলে, পেশাগত দাবিতে লড়াই করছি বলে, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করছি বলে, এই প্রতিবাদে আপনি যে বদলি করেছেন সেটা অনৈতিক, আপনার পুনর্বিচারণা করা হোক। যখন 24 তারিখে আবারও তারা চেষ্টা করে, কারণ বাড়িতে প্রত্যেকের সংসার আছে, তার স্বামী সন্তান আছে, 10,000 টাকা ভাতা, সেইখান থেকে যাদের চলে না, যে সেই বেতন বঞ্চনার জন্য লড়াই করছে, সেখানে উত্তরবঙ্গে গিয়ে দূরবর্তী জায়গায় কি করে থাকবে, এই টেনশন প্রত্যেকের মধ্যে কাজ করছিল স্বাভাবিক কারণে। তারা আবার যখন 24 তারিখে যায়, গিয়ে আবার পুলিশি মাদার মধ্যে পড়ে, আবার পুলিশ তাদের গ্রেপ্তার করার চেষ্টা করে, তখন তারা কিন্তু এই পথ বেছে নেয়। আপনারা দেখেছেন কিছুদিন আগে ডাক্তার অবন্তিকা ভট্টাচার্য বেহালায় বাড়ি, তিনিও এই বদলি নীতির প্রতিবাদ করে আত্মঘাতী হয়ে মারা গেছেন। আমরা এটাকে, এই পদকে কখনোই সমর্থন করিনি, কিন্তু আজকে যাদের জন্য করতে বাধ্য হয়েছে সেই বিষয়টাকে কিন্তু নজর, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পুতুল দিয়ে এবং তার সন্তান, যে প্রশ্নটা তুলেছে আজকে সংবাদ মাধ্যমের সামনে, যে এই টোটাল এই ঘটনার জন্য দায় কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের আধিকারিক। আসলে গণতান্ত্রিক আন্দোলনকে ভয় পাচ্ছে, যারা ত্রিপুরায় গিয়ে বলছে গণতন্ত্র নেই, যারা ত্রিপুরায় গিয়ে বলছেন যে আপনাদের শিক্ষকদের পাশে আমরা আছি এবং বাংলায় তারা কিন্তু সম্পূর্ণ দ্বিচারিতা করছে, যারা ত্রিপুরায় গিয়ে বলছে যে আমরা, আমাদেরকে ভোটে জেতান, আমরা আপনাদের সমস্ত দাবি মেনে নেব, কিন্তু বাংলায় শিক্ষকদের সঙ্গে তাদের 5 মিনিট সময় নেই, এই প্রশ্নটা কিন্তু তুলেছে অমৃত মণ্ডল এবং আরও 5 যে শিক্ষিকা যারা বিষ পান করতে বাধ্য হয়েছিল। স্বাভাবিক কারণে যে উৎকণ্ঠা উদ্বিগ্নের মধ্যে আমরা কাটাচ্ছি, তাতে গোটা রাজ্যের শিক্ষক সমাজ যেভাবে সাথ দিচ্ছে এবং যেভাবে সাধারণ মানুষ সাথ দিচ্ছে, সংবাদ মাধ্যম সাথ দিচ্ছে, তাতে এই লড়াই সরকার দিনের পর দিন কোণঠাসা হচ্ছে এবং তারা ভুল করেছে, ভয় পাচ্ছে। এবং আজকের যে বিষয়টা আমরা আপনাদের কাছে বলবো, যে আজকের যখন টান টান উত্তেজনার মধ্যে জমে মানুষের টানাটানি, প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তের মধ্যে অমৃত মণ্ডলের চোখের দিকে তাকাতে পারছিনি, তার পরিবার, তারপর পুতুলদির 6 দিদি, মানে পুতুলদি সহ 6 জন দিদি এবং 5 জন ভাই, একজন মারা গেছে, অর্থাৎ 10 জন কিন্তু জীবিত আছে, তার ভাগ্না ভাগ্নি থেকে শুরু করে ভাগ্না বউ প্রত্যেকে আছে, তাদের কাছে প্রত্যেককে কৈফিয়ত দিতে হচ্ছে, প্রত্যেকে খোঁজ নিচ্ছে, প্রত্যেকে উৎকণ্ঠা। কিন্তু আমরা স্যালুট করব, ধন্যবাদ জানাবো পুতুলদির ওই পরিবারকে, যারা প্রত্যেকে পুলিশে যে নির্যাতন হচ্ছে, তৃণমূল গুন্ডারা যেভাবে তাদের গতকাল রাত থেকে নির্যাতন করছে, তারপরেও তারা কিন্তু বলছে যে না, পুতুলদির সমস্ত দায়িত্ব তার সংগঠন, তার সিদ্ধান্ত নেবে, তিনি মারা গেলে কি কি তার বডি কিভাবে আসবে সব সিদ্ধান্ত নেবে তার সংগঠন। এবং তারা তার ভাইকে কিন্তু বিশ্বাস করেছে, পুতুলদির ছেলেও বলছে যে আমার মামা এবং আমাদের সংগঠন, মার সংগঠন, যে সংগঠনের জন্য, যে দাবির জন্য মা লড়াই করেছে, তারাই কিন্তু সমস্ত কিছু করবে, ফলে সমস্ত চাপ বাধা উপেক্ষা করে তারা কিন্তু সেই জায়গায় অনর আছে। এবং তার জন্যে তাদের যে দোকান আছে সেই দোকানকে বন্ধ করে দেওয়া হয়েছে। পুতুল আজকের এত পুলিশি চাপ ছিল, স্বয়ং MLA তাদের বাড়িতে সকাল 8টা থেকে বসেছিল, ওখানকার পঞ্চায়েতের যারা নেতৃত্ব তারা বসেছিল, জোর করে 3টে গাড়ি করে তাদেরকে কলকাতায় নিয়ে আসছে যাতে ডেড বডি নিয়ে যাবে। অথচ ভাবুন, যিনি মারা যাননি তার ডেড বডি নেওয়ার জন্য শুকুনের মতো চেয়ে আছে এই তৃণমূলী নেতারা, কিসের জন্য?
জোর করে তাদের সাদা কাগজে সই করাচ্ছে পুলিশ প্রশাসনের কিসের জন্য, এবং তাদেরকে জোর করে কলকাতায় নিয়ে আসবে, তাদের সমস্ত দায়িত্ব নেবে, এইরকম পরিস্থিতির মধ্যে একে ধারে তার প্রত্যেকটা পরিবার ফোন করছে, প্রত্যেক আত্মীয় স্বজন ফোন করছে, গোটা রাজ্যের সমস্ত শিক্ষকরা ফোন করছে, আর একাধারে অমৃত মণ্ডল, যে বাচ্চা ছেলে, 17 বছর ছেলে, তার চোখের দিকে তাকাতে পারছি না, তার বলতে পারছি না যে তার মা হয়তো আর নেই। এই পরিস্থিতির মধ্যে আমরা যখন বেলা 2 নাগাদ অমৃত মণ্ডলকে নিয়ে